সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ফেসবুকে, ইউটিউবে, টুইটারে যেই জায়গাগুলোতে বিভিন্ন বক্তাদেরকে দেখে ওয়াজ শোনা যায়, মেয়েরা অথবা ছেলেরা এগুলোকে দেখে ওয়াজ শুনতে পারবে কিনা, এ বিষয়ে ইসলাম কি বলে। এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা শুনতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিছু জানার প্রয়োজন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুগণ, যদি কোনো ছেলে হয়ে থাকে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে যেই জায়গাগুলোতে বক্তাদেরকে দেখা যায়, প্রত্যেক জায়গার মধ্যে ছেলে হয়ে থাকলে ছেলেদের ওয়াজ নিঃসন্দেহে শুনতে পারবে, কোনো সমস্যা নেই, জায়েজ। কিন্তু কোনো বোন যদি হয়ে থাকে, যেহেতু তার অন্যান্য পুরুষদের দিকে চাওয়া এটা নাজায়েজ। যেমন আমরা মনে করি কি, পুরুষরাই নারীদের দিকে চাইতে পারবে না, নারীরা পুরুষদের দিকে চাইতে পারবে, এমন একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে। আসলে ধারণাটা এমন করা ঠিক নয়। বরং পুরুষরা যেমন নারীদেরকে দেখতে পারবে না, আল্লাহ তাআলা দৃষ্টিশক্তিকে অবনত রাখতে বলেছেন, তদ্রূপ নারীদেরকেও বলেছেন তারা যাতে তাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে। আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন যে হে নবী, আপনি সকল পুরুষ নরনারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে। তো এখানে কিন্তু নারী পুরুষ প্রত্যেককেই আল্লাহ তাআলা দৃষ্টিশক্তিকে অবনত রাখতে বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যাতে তাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে। এজন্য যেহেতু আল্লাহ তাআলা বলেছেন অবনত রাখতে, এজন্য তদ্রূপ নারীরাও কিন্তু পুরুষদেরকে দেখতে পারবে না, ওয়াজ শোনার জন্যও না। তবে যদি ওই নারীর মনের মধ্যে এমন কোনো ধারণা জন্মে না থাকে যে এই হুজুরটাকে আমার ভালো লেগেছে, অথবা এই হুজুরটা তো দেখতে সুন্দরী, হুজুরটা আমার স্বামী হলে কেমন হতো, তাকে মনে প্রাণে কামনা করতে থাকলো। অনেক মেয়েরা আবার পছন্দ করে না হুজুরদেরকে, আচ্ছা যাই হোক, যারা পছন্দ করে তাদের জন্য বলছি যে হুজুরকে সে মনে মনে কামনা করতে চাইলো, হুজুরকে মনের মানে মনে মনে ভাবতে লাগলো। তো এমন ধারণা যদি ওই মনের মধ্যে, ওই মেয়ের মনের মধ্যে এসে থাকে, তাহলে তার জন্য হুজুরদের ওয়াজ শোনা জায়েজ নেই। কিন্তু এটা ছাড়া অন্যান্য বোনদের মনের মধ্যে যদি এমন কোন ধারণা না থেকে থাকে, তাহলে অবশ্যই তারা হুজুরদের ওয়াজ শুনতে পারবেন, এটার মাধ্যমে উপকৃত হতে পারবেন। তো যারা শুনতে পারবেন না, যাদের মনের মধ্যে খারাপ ধারণা আসে, তারা কি করবেন, এই ওয়াজগুলো কোন পুরুষদের মাধ্যমে শুনতে বলবেন, এবং ওই পুরুষ তার মাহরাম, তার বাবা, তার ভাই, তার স্বামী, তাকে পরবর্তীতে শুনিয়ে দিবেন যে ওই হুজুর কি বলেছে। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের আলোচনা এ পর্যন্ত। এমনই নিত্য নতুন কোরআন হাদিস থেকে আরো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর জানতে আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।